টঙ্গী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের বিএসসি শিক্ষার্থী কৃন্দ কেমন আছো সকলেই আশা করি সকলেই ভালো আছো তোমাদের কোর্সের রসায়ন চতুর্থপত্র নিয়ে আমি তোমাদের সাথে আছি স্বপ্না সরকার প্রদর্শক রসায়ন টঙ্গী সরকারি কলেজ গাজীপুর আজ আমরা জানব তোমাদের সাংশ্লেষিক জৈব পলিমার থেকে ফাইবার সম্পর্কে আমাদের আজকের আলোচ্য বিষয় হল ফাইবার বা তন্তু সুপ্রিয় শিক্ষার্থী প্রথমেই আমরা জানব ফাইবার কি যে সকল পলিমারের সেকলগুলোর মধ্যে আন্ত আণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি থাকে তাদেরকেই ফাইবার বলা হয় সাধারণভাবে ফাইবার বা তন্তু বলতে সেই সব পদার্থকে বোঝায় যাদের মধ্যে ধৈর্য এবং ব্যাসের অনুপাত কমপক্ষে একশো হয় এছাড়া বা কৃত্রিম উপায়ে প্রাপ্ত তন্তুগুলোর ক্ষেত্রে এই অনুপাত থেকে বা তার বেশিও হতে পারে বিভিন্ন ধরনের ফাইবার রয়েছে যেমন তুলা রেশম পশম নাইলন টেরিলিন সিল্ক ইত্যাদি শিক্ষার্থী ফাইবার সাধারণত দুই প্রকার হয়ে থাকে যথা প্রাকৃতিক ফাইবার কৃত্রিম ফাইবার প্রাকৃতিক ফাইবার যেগুলো প্রকৃতি থেকেই আমরা পেয়ে থাকি বিভিন্ন গাছ তারপরে ফুল প্রাণী খনি থেকে এগুলো আহরণ করা হয়ে থাকে যেমন তুলা উল ইত্যাদি কৃত্রিম ফাইবার হলো পরীক্ষাগারে বিভিন্ন জৈব যৌগ থেকে সংশ্লেষণ করা হয় এদেরকে কৃত্রিম ফাইবার বা সাংশ্লেষিক ফাইবারও বলা হয়ে থাকে বিভিন্ন ধরনের সেলুলোস ড্রাই অ্যাসিটেট ইত্যাদি প্রিয় শিক্ষার্থী ফাইবারের মধ্যে যে সকল বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয় এখন আমরা সেই সম্পর্কেই জানব আমরা এখন জানব ফাইবারের বৈশিষ্ট্যগুলো কি কি। ফাইবারের অন্তর্গত পলিমারগুলো সাধারণত দীর্ঘ রৈখিক শৃঙ্খল বিশিষ্ট হয় এই অণুগুলো সুশৃঙ্খলভাবে ঘন সন্নিবেশিত থাকে ফাইবারের মধ্যে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন বিদ্যমান ফাইবার সমূহ খুব দৃঢ় ও শক্ত হয় এরা উচ্চ আনবিক ভর বিশিষ্ট হয়ে থাকে এদের টেনসাইল শক্তিও উচ্চমানের হয়ে থাকে ফাইবারের রং গ্রহণের ক্ষমতা আছে এদের প্রতিরোধ ক্ষমতাও উচ্চ হয়ে থাকে এগুলোই মূলত ফাইবারের বৈশিষ্ট্য আমাদের দৈনন্দিন জীবনে ফাইবারের ব্যাপক ব্যবহার রয়েছে আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ফাইবারের নানা জিনিস তাছাড়া আমাদের মৌলিক চাহিদার যে বস্ত্র তার পুরোটাই হইল হলো ফাইবারের অবদান তাই ফাইবারের ব্যবহার সম্পর্কে এখানে জানব তুলা বা উলের সাথে টেরিলিন তন্তু মিশিয়ে বাই কম্পোনেন্ট হিসেবে ব্যাপকভাবে পোশাক তৈরির উপযোগী সুতা প্রস্তুতিতে ব্যবহার করা হয় এছাড়া নাইলন নামের ফাইবারটি টায়ার দড়ি সাধারণ দড়ি কার্পেট এবং সুতা তৈরিতে ব্যবহার করা হয় প্রিয় শিক্ষার্থী পূর্বেই আমরা জেনেছি ফাইবার দুই ধরনের হয়ে থাকে একটা প্রাকৃতিক ফাইবার এবং সাংশ্লেষিক ফাইবার প্রাকৃতিক ফাইবার এবং সাংশ্লেষিক ফাইবারের মধ্যে কতিপয় পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলো এখানে উল্লেখ করেছি পার্থক্যগুলো হলো প্রথম পার্থক্য হিসেবে আমরা সংজ্ঞাটাকে দেখিয়েছি যে প্রাকৃতিক ফাইবার প্রকৃতি থেকে পাওয়া যায় আর সাংশ্লেষিক ফাইবার হল বিভিন্ন জৈব যৌগ থেকে সংশ্লেষণ করা হয় প্রাকৃতিক ফাইবারের উদাহরণ যেমন তুলা উল সিল্ক ইত্যাদি সাংশ্লেষিক ফাইবারের উদাহরণ হিসেবে রয়েছে ভিস্কুসন নাইলন সেলুলোজ অ্যাসিডেট সেলুলোজ ড্রাই অ্যাসিডেট ইত্যাদি প্রাকৃতিক ফাইবারের তাপ সহন ক্ষমতা ও সূর্যালোকে আবহ উপযোগিতা নিম্নমানের হয়ে থাকে অপরদিকে সাংশ্লেষিক ফাইবারের তাপ আলো ও বায়ু প্রতিরোধ ক্ষমতা উচ্চ হয়ে থাকে প্রাকৃতিক ফাইবার ছত্রাক দ্বারা সহজেই আক্রান্ত হয় ফলে প্রাকৃতিক ফাইবার দ্বারা তৈরি কাপড় সহজেই নষ্ট হয়ে যায় সাংশ্লেষিক ফাইবার সত্রাক দ্বারা আক্রান্ত হয় না ফলে সাংশ্লেষিক ফাইবারের বস্তুগুলো সহ বেশি প্রাকৃতিক ফাইবার থেকে বেশি টেকসই হয়ে থাকে সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আজকের মতো অনলাইন ক্লাস এখানেই শেষ করছি সকলকেই ধন্যবাদ